हेलो फ्रेंड्स, वेलकम टू टेक्स्ट स्कूल। बंधुरा, आज हमें भाषा सम्पर्कित खूब गुरुत्वपूर्ण किछु प्रश्न देखे नेब, जगह खूब ही सहज, किन्तु देखें परीक्षार हले अपनी कन्फ्यूशने एर उत्तरगुलो करते पारतेछेन ना। तो चलुन देखे नि आजकेर सेई प्रश्नगुलो। भाषार जगते बांगलार स्थान कततम? चतुर्थ, खूब ही सहज प्रश्न, किन्तु अनेक समय आपनारा गुलिये फेलेन एई प्रश्नटा। पृथिवीते बर्तमाने कतगुलो भाषा प्रचलित आछे? 3500। ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? খুবই ইজি, কিন্তু অনেক কনফিউশন তৈরি করে, ধ্বনি। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? খুব ইজি প্রশ্ন, সবাই পারে এটা, তারপরও ভুলে যায়, বাকযন্ত্রের সাহায্যে। নিম্নের কোনটি বাকযন্ত্রের প্রত্যঙ্গ নয়? কান। দেশকাল ও পরিবেশ ভেদে কিসের পার্থক্য ঘটে? খুব ইজি প্রশ্ন, ভাষার। ভাষার মূল উপকরণ কি? এখানে অনেকের কনফিউশন তৈরি হয়, বাক্য। ভাষার মূল উপকরণ বাক্য। নির্দিষ্ট পরিবেশে মানুষের বস্তু ও ভাবের প্রতীক কোনটি? ভাষা। কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়? একটু লক্ষ্য করলেই দেখবেন কোনটি ভাষার বৈশিষ্ট্য নয়। ইশারা বা অঙ্গভঙ্গি। প্রত্যেক ভাষারই মৌলিক অংশ কয়টি? খুব ইজি প্রশ্ন, 4টি। বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয়, এটা আমরা সবাই জানি। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টা শাখা? 2টি। বন্ধুরা, এখানে প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট, কিন্তু সহজ প্রশ্নগুলো। ভাষার কোন রূপ থেকে বাংলা ভাষার জন্ম? প্রাকৃত। ভাষা প্রকাশের মাধ্যম কয়টি? 2টি। বাংলাদেশ ছাড়া কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা? উড়িষ্যা। এখানে ভারতের পশ্চিমবঙ্গ বা আসামও যুক্ত হতে পারত, যেহেতু এই অপশনগুলো এখানে নেই, তাই আমরা উড়িষ্যাই দেব। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।